গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা খুব 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 স্পেশাল দিন, মানে কী স্পেশাল দিন সেটা আমি এখনই বলবো, সেটা জানতে গেলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, একটু বাদে আবার আসি। গুড নিউজ ইস, আজকে আমার ছোটো মেয়ের ফার্স্ট ডে অফ স্কুল, মানে লাইফের ফার্স্ট ডে অফ স্কুল। তো ইয়েস, ওর এখন বয়স হচ্ছে 2 বছর 17 দিন। তো ওকে আমরা ইউরো কিডসে ভর্তি করার ডিসিশানটাই নিলাম, বিকজ ওরও একটা খেলার স্পেস তৈরি হবে অ্যান্ড ওর একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হবে। অ্যান্ড সব থেকে বড়ো কথা, ওর সোশ্যাল কমিউনিকেশান পাওয়ারটা একটুখানি ভালো হবে। তো এই সব কথা মাথায় রেখে ওকে আমরা এই বয়স থেকেই একটা প্লে স্কুলে দেওয়ার ডিসিশান নিলাম। তো অনেকদিন থেকেই ভাবছিলাম যে দেবো দেবো দেবো, তো ফাইনালি ওর যখন 2 বছর কমপ্লিট হলো তখন আমরা এই ডিসিশানটা নিলাম। তো ইয়েস, আজকে ওর লাইফের ফার্স্ট ডে অফ স্কুল, তো আজকে একটা ভীষণ স্পেশাল দিন। তো দেখা যাক ওর কীরকম রিয়াকশান হয়। তো আমি তো খুব বেশি এক্সাইটেড, আশা করি তোমরাও খুব বেশি এক্সাইটেড। তো ডেফিনেটলি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো আগেও ভিডিওটা কীরকম কীরকম হয়। তো এই যে আমরা চলে এসেছি ওর ফার্স্ট ডে আজকে স্কুল, ওর স্কুলের জন্য ইউরা কিচটা পল্লশ্রীতে আছে। তো এই দেখো ওর স্কুল ব্যাগ বেরিয়ে পড়েছে। তো এটা হচ্ছে ওর দিদির ছোটোবেলাকার, ও আমার বড় মেয়ে গিফটটা পেয়েছিল, তো এটাই আপাতত ওকে দিলাম। কেন কি এটাই আপাতত ওর জন্য ঠিকঠাক আছে। এমনিতে ইউরো কিডস থেকে নর্মালি একটা ওয়েলকাম কিট দেয়, তো সেখানে সব কিছুই অ্যাভেলেবেল থাকে। তো আপাতত জন্য এতক্ষণ না কিটটা আসছে ততক্ষণের জন্য এটাই ঠিক আছে। তো দেখা যাক কী হয়। প্রথম প্রথম তো একটু কাঁদবে আশা করি, সব বাচ্চার ক্ষেত্রেই নর্মাল কিছুটা। তো আস্তে আস্তে হয়তো ওই পরিবেশটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, তারপরে ওর নিজের একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হবে। আর আমার মনে হয় সেটা দরকারও, কারণ প্রত্যেক বাচ্চার একটা নিজস্ব একটা মানে সোশ্যাল একটা প্লেস বা সার্কেল তৈরি হওয়াটা খুব দরকার, কারণ না হলে ও ভীষণ বাচ্চারা ভীষণ একসাথে হয়ে যায়। তো সেইটা একটা মেন প্রবলেম হয়ে যায়। তো সেইটাকে কাটানোর জন্য আমরা আরোই 2 বছর থেকে এই ডিসিশানটা নিলাম, যাতে ওর ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টের একটু সুবিধা হয়। তো চলো দেখতে থাকি আগে আগে কী হয় আর ওর ফার্স্ট রিয়াকশানটা কী হয় সেটা মেনলি দেখ। মা, বাবু, এদিকে 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 এই যে আমরা কি স্কুলে যাচ্ছি, আমরা কি স্কুলে যাচ্ছি, হ্যাঁ আমরা কি স্কুলে যাচ্ছি তোমার, একটু জোরে বল, জোরে বল বল। আচ্ছা, আর ইউ এক্সাইটেড, আর ইউ এক্সাইটেড, আর ইউ এক্সাইটেড, বুঝিয়ে দিল এক্সাইটেড। চলো দেখি কি রিঅ্যাকশন। চলে এসেছি আজকে আমরা ফার্স্ট ডে স্কুলেও, দেখি তো ভেতরে যাওয়ার পর কি রিঅ্যাকশন হয়। হাই বলে দাও, হাই বলে দাও, আচ্ছা ভেতরে তো ঢুকিয়ে দিয়েছে, এখন জানি না কী হবে, ভীষণ চিৎকারের আওয়াজ আসছে। তো দেখা যাক, ওরা ফার্স্ট টাইম বললো যে আজকে 1 ঘন্টা, মানে ওরা বাচ্চার অ্যাডজাস্টমেন্টের পাওয়ার দেখে আস্তে আস্তে টাইমিংটা বাড়াবে। তো মেনলি ওরা 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা ক্লাস নেয় প্রি স্কুলের এটা টাইমিং। তো যেরকম বাচ্চা অ্যাডজাস্ট করতে পারবে সেরকম ওরা আস্তে আস্তে টাইমিংটা বাড়াবে। বাট ভীষণ চিৎকারের আওয়াজ আসছে, জানি না ওরা কীভাবে হ্যান্ডেল করবে। এমনিতে সব কিছু দেওয়া আছে, প্যাম্পার্স ট্যাম্পার্স হ্যানা ত্যানা জল ফল সবই দিয়ে দিয়েছি। বাট দেখি এখন ওদের সাথে একটু ছাড়তেও হবে, কারণ ওদেরও অ্যাডজাস্ট হতে টাইম দিতে হবে।
হবে। তো দেখা যাক কী হয়, আমি এখন বাইরে ওয়েট করছি 1 ঘন্টা। তো আফটার 1 ঘন্টা আমি ওকে বাড়ি নিয়ে একবারে চলে যাবো। ফাইনালি আমার মেয়ে এখন যুদ্ধ শেষ করে বাড়ি ফিরছে, অবস্থা দেখেই বুঝতে পারছো। হ্যাঁ, আজকে ওর স্কুলে ফার্স্ট ডে ছিল, ভীষণ কান্নাকাটি করেছে ওর ম্যামেরা বলছিলো। বাট ইয়েস, ও কন্টিনিউয়াসলি কাঁদিনি যেটা ওর ম্যামেরা বললো, বাট ও পজ দিয়ে দিয়ে নাকি কেঁদেছে, সেইটা একটা গুড সাইন। হ্যাঁ, আস্তে আস্তে তো টাইম লাগবে একটুখানি অ্যাডজাস্ট হতে, প্রথম প্রথম তো ভীষণ কাঁদবে, এটা সব বাচ্চারাই কাঁদে, তো ওটা জানার কথাই। তো এটার জন্য আমি প্রিপেয়ার ছিলাম, তো তার জন্য আমি বাইরে দাঁড়িয়েও ছিলাম যে যদি কিছু দরকার লাগে সঙ্গে সঙ্গে আমাকে ডাকলে পাবে। হ্যাঁ চলো, ঠিকঠাকই মোটামুটি গেলো, আজকে ফার্স্ট দিন ছিল, দেখা যায় আস্তে আস্তে যেরকম দিন যাবে আস্তে আস্তে ও একটুখানি অ্যাডজাস্ট হয়ে যাবে এই পরিবেশটার সাথে, দেখা যাক। চলো আবার পরে কথা হচ্ছে। এই যে কেমন লাগলো তোমার নতুন স্কুল আজকে? নতুন স্কুলটা কেমন? নতুন স্কুলটা কেমন বাবু? ওই নতুন স্কুলটা কেমন? ভালো 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 তো যেরকমটা তোমরা দেখলে, আজকে আমার ছোটো মেয়ের ফার্স্ট ডে স্কুল ছিল, ভীষণ কান্নাকাটি করেছে যেরকমটা ওর ম্যাম বললো, এটা স্বাভাবিক ছিল কারণ আজকে ওর ফার্স্ট ডে ছিল। ওরও কিছুটা টাইম লাগবে এই পরিবেশটার সাথে নিজেকে অ্যাডজাস্ট করাতে, কারণ আফটারঅল ও একদমই নতুন এই পরিবেশটার সাথে, তো আমাদের ওকে একটু টাইম দিতেই হবে। আশা করছি আস্তে আস্তে ও নিজেই পরিবেশটার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবে, যখন নিজের একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হবে আমাদের এই 4-5 জনের মুখ ছাড়া, ও যখন নিজের বন্ধু বান্ধব তৈরি করতে পারবে তখন ওর নিজেরও একটা ভালো লাগা তৈরি হবে। তো এই ছিল আজকে আমার ভিডিও, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড পাশে থেকো রাতুলাস ক্রিয়েটিভিটিস অ্যান্ড ব্লগসের, অ্যান্ড দেখতে থাকো আমার চ্যানেলটা। আজকের মতো এই পর্যন্তই, ততক্ষণের জন্য বাই।